আওয়ামী লীগ সরকার আসলে মানুষের শান্তি থাকে, দেশের উন্নতি হয়। আজকে বাংলাদেশ আমরা যে ওয়াদা দিই সে ওয়াদা আমরা রক্ষা করি। 2008 নির্বাচনে বলেছিলাম 2021 রূপকল্প 2021 বাস্তবায়ন করব, আল্লাহর রহমতে আমরা তা করেছি। 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী আর 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আগামীতে বাংলাদেশকে আমরা আরো উন্নত করতে চাই। প্রত্যেকটা যুবক শ্রেণী কাজ পাবে, আমরা ন্যাশনাল সার্ভিসের ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, শিল্প কলকারখানা করে দিচ্ছি। এই রাজশাহীতে আসলে মানুষের কর্মসংস্থানই ছিল না, এখন ডিজিটাল সেন্টার, ট্রেনিং সব কিছু করে দিয়েছি। এখানে শিল্প কলকারখানা হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি আমরা করে দিচ্ছি, এখানেও মানুষের আরও ভাগ্য পরিবর্তন হবে। তাছাড়া রাজশাহী স্টেডিয়াম করে দেওয়া হয়েছে, ক্রিকেট খেলা এখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না, কারণ এখানে কোনো উচ্চ মানের হোটেল নাই। অনেক বিত্তশালী আছে রাজশাহীর, তাদেরকে বলবো যে আপনারা একটা উন্নত মানের হোটেল করেন, আমরা যেন আন্তর্জাতিক ক্রিকেট এখানে করতে পারি। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। রাজশাহী আমে ভরপুর, রাজশাহীর সিল্ক, রাজশাহীর অনেক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যগুলি যেন আবার ফিরে আসে। আমের উপরে গবেষণা হচ্ছে, 12 মাসে আম বিদেশে রপ্তানি হচ্ছে, এখন আম আরও এর উন্নতি যাতে হয়, আমের মৌসুমে ট্রেনে করে যাতে আম চলে যায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। রেলের যোগাযোগ আমরা বাড়িয়েছি, আমরা গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছি, শিল্পায়ন 100টা শিল্প অঞ্চল করে দিচ্ছি, কোনো ছেলে বেকার থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। কাজে আমি এটুকুই বলবো যে আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছি, এর আগে যমুনায় বঙ্গবন্ধু সেতু নির্মাণ করে দিয়েছিলাম, সমস্ত বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্কে এসে গেছে, প্রত্যেকটা এয়ারপোর্ট বন্ধ ছিল সেগুলো আমরা চালু করে দিয়েছি। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, দেশের উন্নতি হোক। আজকে করোনাকালীন সময় আমি আসতে পারিনি, আজকে আপনাদের মাঝে এসে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। গত নির্বাচনে নৌকা মার্কায় আপনারা ভোট দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদেরকে আহ্বান করব। আগামী নির্বাচন আসবে এই বছরের শেষে অথবা আগামী বছরের সামনে, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন কিনা ওয়াদা চাই। অনেক ধন্যবাদ, আগামীতে আবার দেখা হবে। নৌকায় ভোট দিয়ে আমাদের উন্নয়নের এই জয়যাত্রা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যেন করতে পারি, আপনারা সেই জন্য নৌকায় ভোট দেবেন সে আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।